السلام عليكم ورحمة الله وبركاته সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছো আমি সবাইকে জানাই দৈনিক গণিত শিক্ষা ইসলামের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ক্লাসে সবাইকে স্বাগতম তো আজকের ক্লাসটি হচ্ছে ইসলাম শিক্ষা সপ্তম শ্রেণী দেখো তোমাদের প্রথম অধ্যায়ের তিন পৃষ্ঠার আল্লাহ তাআলার প্রতি ঈমান আনার ঈমানের মর্মার্থ দেখো এখানে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনার মর্মার্থ ঈমানের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় হলো আল্লাহর উপর ঈমান বা বিশ্বাস ঈমান শব্দটার অর্থই হচ্ছে বিশ্বাস তাহলে সর্বপ্রথম এবং সর্বপ্রধান বিষয়টি হলো আল্লাহর উপর কি ঈমান আনা অর্থাৎ সবার আগে এবং সর্বপ্রধান হচ্ছে আল্লাহর প্রতি আগে কি করতে হবে ঈমান আনতে হবে এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহ এক ও অদ্বিতীয় তাহলে এক এবং অদ্বিতীয় অর্থাৎ তিনি অদ্বিতীয় আর কেউ নাই তার শরীক ঠিক আছে তিনি ছিলেন তিনি আছেন ও তিনি থাকবেন তিনি আমাদের রব মালিক ও সৃষ্টিকর্তা তিনি আমাদের রব রব মানে আমাদের লালন পালনকর্তা মালিক ও সৃষ্টিকর্তা যিনি আমাদেরকে কি করেছেন সৃষ্টি করেছেন তার ইচ্ছা ছাড়া কোনো কিছুই ঘটে না তিনি ক্ষমা করার অধিকারী তিনি ছাড়া কোনো উপাস্য নেই তিনি চিরঞ্জীব তিনি অনন্ত তিনি পরম সুন্দর ও পরম পবিত্র তাকে ক্লান্তি তন্দ্রা ও নিদ্রা স্পর্শ করতে পারে না তিনি কোনো কিছুর উপর নির্ভরশীল নন অর্থাৎ কার উপর অন্য কারোর উপর তিনি নির্ভরশীল নন সব কিছুই তার উপর নির্ভরশীল কিন্তু তিনি কার উপরে নির্ভরশীল নন কোনো কিছুই তার মতো নয় অর্থাৎ আল্লাহর সাথে কোনো কিছুর তুলনা করা যাবে না কোনো কিছুই তার মতো নয় এই পৃথিবীতে চর্ম চোখে তাকে দেখা সম্ভব নয় এই পৃথিবীতে তাদের চর্ম চোখে তাকে দেখা সম্ভব নয় আকাশ ও পৃথিবীতে যা কিছু রয়েছে সব কিছুই তার অর্থাৎ আকাশে এবং জমিনে উপরে নিচে যা কিছু আছে আমরা যা কিছু দেখতেছি সব কিছুই তার প্রকাশ্য ও গোপন সব কিছুই তিনি জানেন তার জ্ঞানের বাইরে কোনো কিছুই নাই তিনি অর্থাৎ তিনি জানেন না এমন কিছু নাই তিনি যাকে যতটুকু ইচ্ছে জ্ঞান দান করেন অর্থাৎ ইচ্ছে যে আমরা মানুষ আছি যাকে যতটুকু ইচ্ছা আল্লাহ ততটুকুই কি জ্ঞান দান করেছেন আল্লাহ এটা আল্লাহর ইচ্ছা তিনি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন আকাশমণ্ডলী অর্থাৎ এই উপরে যে সাতটা স্তর রয়েছে আকাশের সাত স্তবক জমিন হ্যাঁ সাত স্তবক আসমান এই যে সাতটা স্তর রয়েছে আকাশের এই আকাশমণ্ডলী এবং এই যে পৃথিবী সৃষ্টি করেছেন আকাশ ও পৃথিবীর রাজত্ব কি তারই তিনি আকাশ থেকে পৃথিবী পর্যন্ত সকল বিষয় পরিচালনা করেন তার কুরসি আকাশ কুরসি মানে আসন চেয়ার বসার জায়গা যেটা তার কুরসি আকাশ ও পৃথিবীকে পরিবেষ্টন করে আছে সকল কিছুই তার নিয়ন্ত্রণাধীন সকল কিছুই তার কি নিয়ন্ত্রণাধীন সে এটা নিয়ন্ত্রণ করতে পারে আমরা কিন্তু সব কিছুই কি নিয়ন্ত্রণ করতে পারি না কিন্তু আল্লাহ মহান আল্লাহ তাআলা সমস্ত কিছুই কি করতে পারেন নিয়ন্ত্রণ করতে পারেন এই অনেক বড় বড় সূর্য চন্দ্র গ্রহ তারা হ্যাঁ কত কিছুই বিশাল বিশাল কিন্তু আল্লাহর কাছে এটা কি কিছুই না সবই সহজ সবই একদম ইজি তিনি সব কিছুই কি করতে পারেন নিয়ন্ত্রণ করতে পারেন তার নিয়ন্ত্রণাধীন তিনি জীবন দেন এবং তিনি মৃত্যু দেন তিনি আমাদের জীবন দেন দিয়েছেন
এবং তিনি আবার কি আমাদের মৃত্যু দিবেন, তিনি জীবনদাতা এবং মৃত্যুদাতা। আর তারই কাছে সকলকেই ফিরে যেতে হবে, তিনি সব কিছুর উপর সর্বশক্তিমান, তিনি সব কিছুর উপরে কি শক্তি রাখেন। যখন তিনি কোনো কিছু করার ইচ্ছা করেন তখন শুধু বলেন কোন হও, আর অমৃতা হয়ে যা, আল্লাহর জন্য সকল প্রশংসা। তিনি আকাশমণ্ডলীর রব, পৃথিবীর রব, সকল সৃষ্টির রব, আকাশের রব, পৃথিবীর রব, সকল সৃষ্টি যা আছে সকল সৃষ্টির রব, সকল সৃষ্টির কি সে রব, লালন পালন করতা। আকাশমণ্ডলী ও পৃথিবীর সকল শ্রেষ্ঠত্ব, গৌরব, মহিমা তারই জন্য। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়, সর্বোচ্চ ও সুমহান। আল্লাহর ওপর ইমান আনার অর্থ হল তার অস্তিত্বের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করা। এই যে দৃঢ় বিশ্বাস, বিশ্বাস তো বিশ্বাসই কিন্তু দৃঢ় বিশ্বাস স্থাপন করা, ঠিক আছে? কোনো সন্দেহ সংশয় ছাড়া এই বিশ্বাস স্থাপন করা যে তিনি একমাত্র প্রতিপালক রব, তিনি একমাত্র উপাস্য মাবুদ, এটা বিশ্বাস স্থাপন করা। তার অনেক সুন্দর নাম ও সিফাত বা গুণ রয়েছে, তার অনেক সুন্দর নাম এবং গুণ রয়েছে। আল্লাহর ওপর ইমান আনার গুরুত্বপূর্ণ কতিপয় নিয়ম, কতিপয় বিষয় নিম্নরূপ। এখানে দেখো, আল্লাহর অস্তিত্বের প্রতি ইমান আনা। ইসলামী শরীয়তের অসংখ্য দলিল আল্লাহর অস্তিত্ব প্রমাণ করে। মানুষের বিবেক, বুদ্ধি ও দ্বিধাহীনভাবে আল্লাহর অস্তিত্বের প্রমাণ সাব্যস্ত করে। প্রতিটি সৃষ্টি স্বপ্রণোদিতভাবে তার স্রষ্টার প্রতি বিশ্বাসী। কোনো সৃষ্টি নিজে নিজেকে অস্তিত্ব দান করতে পারে না। আপনাআপনি কোনো কিছু হয়ে যাওয়া অবাস্তব, অবশ্যই একজন অস্তিত্ব দানকারী আছেন, অর্থাৎ একজন সৃষ্টি, একজন সৃজনকারী, সৃষ্টিকারী আছেন, আর তিনি হলেন আল্লাহ। আল্লাহ তাআলা বলেন أم خلقوا من غير شيء أم هم الخالقون এরকম খালিকুন, হুমুল খালিকুন। তাহলে এই যে এখানে এর উপরে জবর আছে, এটা খালিকুন হবে। এখানে দেখো, তারা কি স্রষ্টা ব্যতীত সৃষ্টি হয়েছে, না তারা নিজেরাই স্রষ্টা? তাহলে তারা কি স্রষ্টা ব্যতীত সৃষ্টি হয়েছে, না তারা নিজেরাই স্রষ্টা? তাহলে এখানে যে খালিক শব্দটা হচ্ছে সৃষ্টিকর্তা, আম খুলিকো মিন গয়রি শাইইন আম হুমুল খালিকুন। তাহলে এখানে এই খালিক শব্দটা হচ্ছে সৃষ্টিকর্তা, তারা কি স্রষ্টা ব্যতীত সৃষ্টি হয়েছে, না তারা নিজেরাই স্রষ্টা? এটা সূরা আত্তুর আয়াত 35 নম্বর এটা বলা হয়েছে। তারপর দেখো, আল্লাহর কর্তৃত্বে বিশ্বাস স্থাপন, এই বিশ্বাসে অটল থাকতে হবে যে আল্লাহ তাআলাই একমাত্র রব, একমাত্র প্রতিপালক এই মহাবিশ্ব পরিচালনায়, আর তার আর কোনো অংশীদার বা সহযোগী নেই। রব বলা হয় তাকেই যিনি সৃষ্টি করেন, পরিচালনা করেন এবং মালিকানা যাওয়ার জন্য। আল্লাহ ছাড়া আর কোনো স্রষ্টা নেই, আল্লাহ ছাড়া আর কোনো মালিক নেই, তিনি ছাড়া আর কোনো বিশ্ব পরিচালক নেই। তিনি আল্লাহ যিনি আসমান ও জমিন হতে বান্দার জন্য রিজিক প্রদান করেন। অদৃশ্যের জ্ঞান একমাত্র আল্লাহরই, আল্লাহ ব্যতীত আকাশমণ্ডলী ও পৃথিবীতে কেউই অদৃশ্য বিষয়ের উপর জ্ঞান রাখে না। কেবল যাকে যতটুকু জ্ঞান দেওয়া হয় সে ততটুকুই জানে। আল্লাহই একমাত্র উপাস্য হওয়ায় বিশ্বাস স্থাপন। মনে প্রাণে একথা বিশ্বাস করতে হবে যে আল্লাহ একমাত্র সত্য উপাস্য, তিনি ছাড়া আর কেউ ইবাদত পাওয়ার উপযুক্ত নয়। অর্থাৎ আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের রুকু, আমাদের সিজদা, আমাদের তেলাওয়াত, আমাদের সমস্ত ইবাদত বন্দেগীর একমাত্র উপযুক্ত হচ্ছেন আমার আল্লাহ। অর্থাৎ উপাসনা প্রাপ্তিতে আর কেউ তার অংশীদার নয়।
আল্লাহ তাআলা বলেন, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে নিশ্চয়ই তিনি ছাড়া অন্য কোনো ইলাহ নেই, ফেরেশতাগণ এবং জ্ঞানীগণও একই সাক্ষ্য দেন, তিনি আল্লাহ, ন্যায় ও ইনসাফের প্রতিষ্ঠিত, তিনি ব্যতীত অন্য কোনো ইলাহা বা উপাস্য নেই, তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। সূরা আলে ইমরান আয়াত 18-তে এই কথাটা বলা হয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত সকল নবী রাসূলের দাওয়াতের মূল বিষয় ছিল একটি, আল্লাহ ছাড়া আর কোনো সত্য উপাস্য নেই অথবা কেউ উপাসনার যোগ্য নেই। তাহলে শুরু থেকে নিয়ে এ পর্যন্ত, আদম আলাইসালাম থেকে নিয়ে এ পর্যন্ত যত নবী এবং যত রাসুল আগমন করেছেন, হ্যাঁ, সবাই এই এই আল্লাহ ছাড়া আর কোনো সত্য উপাস্য নেই এই দাওয়াতটা দিয়ে এসেছেন, এই কালেমার দাওয়াতটি দিয়েছেন, অর্থাৎ ইলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমাদের নবীর জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন ঈসা আলাইহিস সালাম আসছিল তখন লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, এইভাবে মুসা আলাইহিস সালাম যখন আসছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, এইভাবে প্রত্যেকটা নবী প্রত্যেকটা রাসূল তারা কী করেছেন, এই কালেমা শরীফের দাওয়াত দিয়েছেন যে আল্লাহ ছাড়া, একত্ববাদী ঘোষণা দিয়েছেন যে আল্লাহ ছাড়া আর কোনো সত্য উপাস্য নেই অথবা কেউ উপাসনার যোগ্য নেই। তো সে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওটি পর্যন্তই। তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো, আমার পাশে থাকে বেল আইকনটি অল করে দাও, যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান যেন সবার আগে তোমার কাছে চলে যায়। তো পরবর্তী ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু সফলতা কামনা করি। আজকের মতো এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।